আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো জ্যাক সিঙ্গেল নিডল প্লেন মেশিন অটো। তো এই মেশিনের মডেল হচ্ছে A3। তো এই মেশিনে আমরা আজকে রিসেট করব এবং রিসেট প্রোগ্রাম দেখাবো। তো যারা গার্মেন্টসে চাকরি করি অথবা যারা টেইলার্স আছে অথবা যারা হুশিয়ারি আছে, অনেকেই কিন্তু এই মেশিনের প্রোগ্রামগুলো কিন্তু বুঝে না, যার কারণে টিভি করার কারণে কিন্তু প্রোগ্রাম চেঞ্জ করা ভালো হয় বা উল্টাপাল্টা করা ভালো হয়, তার কারণে আপনি মেশিনটি কীভাবে ঠিক করবেন। আপনি যদি মেশিনটি যদি রিসেট দিতে পারেন তাহলে কিন্তু মেশিনটি যখন নতুন অবস্থায় ইনস্টল করা হয় ঠিক ওরকম হয়ে যাবে। তো মেশিনটি আপনি কীভাবে রিসেট দেবেন সেটা আজকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাগিস্টিজের প্রোগ্রাম দেওয়া আছে 444, এটা রিসেট দেওয়ার পরে এটা 33 আসবে। দেন এখানে যে স্পিড আছে স্পিডটা আমরা একটু কমাই নিই, স্পিড আমি 2500 করে দিলাম। যখন আমি এটা রিসেট দিব, রিসেট দেওয়ার পর কিন্তু স্পিডটা বেড়ে যাবে। বা রিসেট কীভাবে দেবেন, মেশিনের সুইচটি অফ করে নিতে হবে, তারপরে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন বাটনের সাথে কিন্তু লেখা আছে রিসেট, দেখতে পাচ্ছেন বাটনটা রিসেট লেখা আছে। তো বাটনটা চেপে ধরে আমাদের সুইচ দিতে হবে। এই যে ডট ডট আসছে, ডট ডট আসার পরে মেশিনটা এখন রিসেট নিয়ে নেবে। এখন মেশিনটা রিসেট হয়ে গেছে। রিসেট হওয়ার পর এখানে আমি কিন্তু 4-4 দিয়ে রাখছিলাম, এখন কিন্তু 3-3 আসছে। তো আমি যদি স্পিডে যাই 37 স্পিড কিন্তু আমি 2500 দিয়ে রাখছিলাম, এখন কিন্তু এটার স্পিডটা চলে গেছে 37, তার মানে মেশিনটা এখন টোটাল আমার রিসেট হয়ে গেছে। আমি একটু আবার রান করে দেখি, মেশিনের প্রোগ্রাম কিন্তু স্পিড কিন্তু বেড়ে গেছে, ব্যাগেজ এবং কি মেশিনের যে মেইন স্পিড সেই স্পিড কিন্তু বেড়ে গেছে। তো এভাবে আপনারা মেশিনটি রিসেট দিতে পারেন। যদি কেউ প্রোগ্রাম থেকে উল্টাপাল্টা করে ফেলে, এইভাবে আপনারা রিসেট দিয়ে মেশিনটা একবারে নতুন আগের মতো করে ফেলতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ওকে, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।